আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এ সময় তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেন তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী সাত জানুয়ারি রোজ রবিবার ওই দিন সকাল আটটা থেকে টানা চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তফসিল ঘোষণার আগে বিকাল পাঁচটায় সিইসির সভাপতিত্বে কমিশনের ছাব্বিশতম বৈঠক হয় সেখানে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় একাদশ সংসদের যাত্রা শুরু হয়েছিল দুই সালের ৩০ জানুয়ারি সেই সংসদের মেয়াদ আগামী বছরের উনত্রিশ জানুয়ারি শেষ হচ্ছে দুই সালের উনত্রিশ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে সেই অনুসারেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনাকারী সাংবিধানিক সংস্থাটি ঘোষিত তফসিল অনুযায়ী এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ তিরিশ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই এক থেকে চার ডিসেম্বর মনোনয়নপত্র বাতিল হলে এর বিরুদ্ধে আপিল ও আপিল নিষ্পত্তি ছয় থেকে পনেরো ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার সতেরো ডিসেম্বর প্রতীক বরাদ্দ আঠারো ডিসেম্বর প্রচারণার জন্য সময় থাকছে ২২ দিন নির্বাচনে ষট্টি জন রিটার্নিং কর্মকর্তা ও পাঁচশো বিরানব্বই জন সরকারি রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটার তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করেছে ইসি এবার সংসদ নির্বাচনে মোট এগারো কোটি ছিয়ানব্বই লক্ষ একানব্বই হাজার ছয়শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি সাত লক্ষ একাত্তর হাজার পাঁচশো জন এবং নারী ভোটার পাঁচ কোটি উননব্বই লাখ উনিশ হাজার দুইশো জন আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আটশো জন গত একাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিল দশ কোটি একচল্লিশ লক্ষ নব্বই হাজার চারশো আশি ভোটার এদের মধ্যে পুরুষ পাঁচ কোটি পঁচিশ লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো জন ও নারী ভোটার ছিলেন পাঁচ কোটি ষোলো লক্ষ তেতাল্লিশ হাজার একশো একান্ন জন কানিস্রাবণী চ্যানেল এস news desk